কোয়ারেন্টাইন সেন্টারে স্বেচ্ছাসেবা দিতে এগিয়ে এলো যুবক বৃন্দ। আসানসোলে প্রশাসনিক কোয়ারেন্টাইন সেন্টারে থাকা ব্যক্তিদের স্বেচ্ছাসেবামূলক পরিষেবা দিতে এগিয়ে এলো শহরের বেশ কিছু যুবক। করোনা সংক্রমণ ও লকডাউন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে বেশ কিছুদিন আগেই স্বেচ্ছাসেবকের আহ্বান করা হয়। সরকারের আহ্বানে সাড়া দিয়ে আসানসোল শহর থেকে গড়ে ওঠা সোশ্যাল মিডিয়ার একটি গ্রুপের সদস্যদের মধ্যে প্রায় 20 জন যুবক এই কাজে উদ্বুদ্ধ হয় এবং মহকুমা শাসকের কাছে অনুমতি নিয়ে তারা এই কাজে যোগ দেয়। বর্তমানে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শহরে 3টি স্থানে কালনা হাসপাতাল, ESI হাসপাতাল ও আসানসোল ইনডোর স্টেডিয়াম 3টি স্থানে প্রশাসনিক কোয়ারেন্টাইন সেন্টার করে তোলা হয়, যেখানে DMDC-র তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবা দিতে কাজ শুরু করে এই যুবকরা। যুবকদের পক্ষ থেকে বিশ্বজিৎ সাহা ও অর্ক মণ্ডল জানিয়েছেন, প্রশাসনিক কোয়ারেন্টাইনে থাকা মানুষদের সামাজিক দূরত্ব বজায় রেখে ও সমস্ত রকম সুরক্ষা ব্যবস্থা নিয়ে এই পরিষেবা দেওয়া হচ্ছে। তবে কোয়ারেন্টাইনে থাকা মানুষ মাত্রই রোগী নয় বা তারা COVID-19 সংক্রমিতও নয়। এই সচেতনতা না থাকাতেই সামাজিক ক্ষেত্রে বেশ কিছুটা সমস্যা তৈরি হচ্ছে। তবে মানুষ সচেতন হলে এই সমস্যা অনেকটাই কমে যাবে। তাছাড়া তা চাইছেন শহরে আরও বেশ কিছু যুবক যেন এই কাজে উদ্বুদ্ধ হয়। কি করছো? আমরা আসানসোলের যুবক। আস্তে একটু একটু। আমিও আসানসোলের যুবক, এই কাজটা করছি কয়েকদিন ধরে, প্রায় 20-25 দিন হয়ে গেল এখনো। এখন এই সেন্টারটা দেখছেন, যেটা ESI নার্সিং ট্রেনিং সেন্টার যেটা, এটা এখন কোয়ারেন্টাইন সেন্টার হিসাবে ডিটেক্ট করা হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে। তো সেটার টোটাল ইনফ্রাস্ট্রাকচারটা আমরা রেডি করেছি, আর এরপরে একটা সংস্থা থেকে খাবার আসবে, তো সেই খাবারটা মানে এনাদের দেওয়াটা ব্যাপারটাও আমাদের দায়িত্বে থাকছে। তোমরা কতজনের টিম এই কাজ করে যাচ্ছে? টিমটা অন্তত 2 জনের মতো আছে, ফেসবুকের বন্ধু বান্ধবরাই আর কি মেনলি এই কাজটা করছে। এটা কোনো পারিশ্রমিক পাওয়ার কথা না, এখানে কোনো রকম, এটা টোটালি স্বেচ্ছায় শ্রমদান করছে। পিছিয়ে আসা আমাদের দেখে, একটা ইগনোর করা, অ্যাভয়েড করা, এই টাইপের একটা ব্যাপার তো থাকে। তো এইগুলোকে নিয়েই চলছে। সমাজকে কোনো মেসেজ? মেসেজ একটাই দেবো যে ভয় পাওয়ার কোনো কারণ নেই, একটু যদি আমরা নিজেদের সেফ রাখতে পারি তো সব কাজে এগিয়ে আসতে পারি। এবারটা খুব একটা ভয়ের কোনো কারণ নেই, আর সবাইকে আসার আহ্বানও জানাচ্ছি। নাম বলো, পরিচয়। আমার নাম অর্ক মণ্ডল। আমরা আসানসোলের স্থানীয় বাসিন্দা এবং আসানসোল ফেসবুক গ্রুপ বলে একটা গ্রুপ আছে আমাদের, যেখান থেকে আমরা উদ্বুদ্ধ হয়েছি এই সোশ্যাল ওয়ার্ক করার জন্য। আমাদের SDO স্যারের সাথে কথা বলে আমরা এই কোয়ারেন্টাইন সেন্টার যেটা আছে তার দায়িত্বে আমরা আছি, ম্যানেজেরিয়াল দায়িত্ব এবং ফিডিং এর দায়িত্ব। খাবার কোথাও থেকে আসছে সেটা আমি বলতে চাই না। সেখান থেকে আসার পরে আমরা খাবারটাকে সার্ভ করে দিচ্ছি উইথ সোশ্যাল ডিস্টেন্সিং। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে রেলিং দেওয়া আছে, তার এই পারে থাকবেন হচ্ছে যারা প্রিলিমিনারি অ্যাসিম্পটোমেটিক সাসপেক্টেড পেশেন্টরা, তারা পেশেন্ট না যদিও বা তারা প্রিলিমিনারি অ্যাসিম্পটোমেটিক, তাদেরকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে, ওই পরে থাকবো আমরা। তো আমরা একটা ডিস্টেন্স মেনটেন করবো। আমরা চাই যেন আরও লোক মানে আসানসোলের যুব সম্পদে যেন এগিয়ে আসে। দ্বিতীয় কথা হচ্ছে এখানে কিন্তু কোনো পলিটিক্যাল, কোনো অ্যাপলিটিক্যাল ব্যাপারটা হচ্ছে, বিকজ এটা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ হচ্ছে, কোনো পার্টির কাজ হচ্ছে না। তো ব্যাপারটা যেন ঠিক থাকে যে কোনো অ্যাপলিটিক্যাল লোকেরা যেন এগিয়ে আসে। আমি আমার আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট। কতজন টিম তোমাদের? কতজন টিম আছে আমাদের? 20 জনের মতো। আমরা লাস্ট 1 তারিখ থেকে আজ হয়ে গেল 24 তারিখ অবধি আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। তোমার নাম? আমার নাম বিশ্বজিৎ সাহা। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, টাইমস বাংলা। ঠিক আছে।